ജീവൻ ജീവിത ഈ അവസ്ഥ അത്തരത്തിലുള്ള നൗദുവില്ല പേർക്കലി പീഠലി അവർ തോപ്പാടുകൾ കി സ്വാമി നമസ്കാരി বন্ধ করো তোমার এই আধুনিকতার নামে নির্লজ্জ বেহায় পানা কি নির্লজ্জ বেহায় পানা এটা আধুনিক যুগ যুগের সাথে তাল মিলিয়ে না চললে লোকে আমাকে কি বলবে মানুষ মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে ততই নির্লজ্জ বেহায় হয়ে যাচ্ছে তাই বলে কি অর্ধলঙ্গ নগ্ন হয়ে শত শত পরপুরুষের সামনে যাবে ওই সমস্ত পুরুষদের চোখের চিনা তো হবেই তুমিও হবে জাহান্নামী তুমি কি জানো একজন নারীর মাথার চুল যদি কোনো পর পুরুষে দেখে সেই এক একটি চুল কবরে 70টি সাপ হয়ে দংশন করবে আমরা মুসলমান আমাদের ধর্মে নামাজ রোজা করা যেমন ফরজ মেয়েদের পর্দা করে চলো তেমন ফরজ এত সুন্দর করে সেজে গুজে আসলাম তোমার সাথে যাবো বলে তুমি আমাকে এসব কি বলছো আমি ঠিকই বলছি তো যাবে ভালো কথা মুন্না কোথায় মুন্না যাবে না মুন্নাকে তোর মামার সাথে পাঠিয়ে দিয়েছি কেন মুন্নাকে তার মামার সাথে পাঠালে তার তো আমাদের সাথে যাওয়ার কথা ছিল কি আশ্চর্য তুই যে বলো তুমি মুন্নাকে আমি সাথে করে নিয়ে যাবো সবাই আমাকে আন্টি খালা বলে বলে ডাকবে না তাহলে কি তোমাকে সবাই আপু বলে ডাকবে যাও ভালো স্বাধীন মার্জিত পোশাক পরে এসো তুমি না তুমি না আসলে একটা আঙ্কাল স্যার কি চলছো না আমি কি বুঝি না বুঝি এটা সময় এলে বুঝে দিব এখন যাবে কি না সেটা বলো যাচ্ছি এখন খুশি তো এবার চলো যাই দেখো না তুমি মাথায় হিজাব পরে এসেছো তবু আমি খুশি অথচ মাথায় একটি হিজাব পরেছ কিন্তু এই মডার্ন ড্রেসের সাথে এই হিজাবের কি মূল্য আছে বলো তোমার এই পোশাক পরা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস মনে পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাজ্জাবানায় নারীরা এমন এক ধরনের পোশাক পরিধান করবে যা বস্ত্র পরিধারিণী উলঙ্গিনী তোমাকে সেই উলঙ্গিনীর মতো নিয়ে রাখছে কি আমাকে উলঙ্গিনীর মতো রাখছে যাও তোমার সাথে আমি আর কোথাও যাবো না তুমি তুমি আসলে ক্যান্সার ওকে দেখো দেখলেন তো মডার্ন যুগের নারীদের কি অবস্থা আসুন আমরা আমাদের মা বোনদেরকে ধর্মীয় পথে চলার কড়াকড়ি নির্দেশ প্রদান করি নিজেরা গুনাহ থেকে বাঁচি অন্যদেরকেও গুনাহ থেকে বাঁচাই কি হলো মুন্না চুপ করে বসে আছো কেন পড়ো হাসি মা টিম টিম তাদের খাড়া দুটো শিং তারা মাছে পারে দিন তারা হাতি মাটিম টিম আনুষ্ঠানিক ভাবে ডিগ্রি প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি নর্থ সাউথ ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসাবে আমার উপর অর্পিত নাহ এশার নামাজটা জামাতের সহিত আদায় করে আসি খবরটা পরও দেখা যাবে
যাবো আমি পড়বো না আর হাতি মাটিম তিন কুরআন থেকে শিখবো আমি আলিফ লাম মিম। একটি করে অক্ষরেতে দশটি করে নেকি, চলো মাগো আজ থেকে কুরআন হাদিস শিখি। আমি বললাম ইংলিশে অনার্স, এই ডিজিটাল যুগে তুমি কোরআন হাদিস শিখবে? তোমার কথা শুনে আমার মাথায় ভেঙে পড়ল আকাশ। আরে যেতেই তুমি থাকো না ইংলিশে, আই দিয়ে পাস, ধর্মের জ্ঞান নাই, তুমি মূর্খ মূর্খ মূর্খ। যদি মূর্খই না হতে অন্তত আজানটা শুনে মাথায় কাপড়টা দিতে। সত্যি আমি খুব লজ্জিত, আমার ক্ষমা করো, এমন ভুল আর কখনো হবে না। লজ্জিত হওয়ার কিছু নাই, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো সেজন্য তোমাকে ধন্যবাদ। তোমার ছেলে পড়ালেখা করবে না, এই ডিজিটাল যুগে ও নাকি কোরআন হাদিস শিখবে, ওকেও কিছু বলো। আমার বাবা ঠিকই বলেছে, একবার চিন্তা করে দেখো আমার এই সোনার বাংলায় কেন জঙ্গি সৃষ্টি হচ্ছে, কেন চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি হচ্ছে, কেন মানুষ মানুষকে হত্যা করছে, আর কেন গৃহবধূ হতে শিশুরা পর্যন্ত দর্শিত হচ্ছে, তার একমাত্র কারণ ধর্মীয় শিক্ষা না থাকার কারণে এসব হচ্ছে। ওগো তুমি ঠিকই বলেছ, প্রত্যেক বাবা মার নৈতিক দায়িত্ব তার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। আজ থেকে আমিও আমার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলব, আর নিজেও নামাজ রোজা পালন করব, পর্দা করে চলব। আপনারও আপনাদের সন্তানকে ধর্মীয় শিক্ষা দিন, কারণ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত লোক কোনদিন মানুষ হত।